ও প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু, আকাশে সূর্য চন্দ্রের লোভ হবে কিন্তু তোমার বাক্যের কোনদিনও লোভ হবে না। শুষ্ক হইয়া যায়, পুষ্পম লাল হইয়া পড়ে কিন্তু তোমার বাক্য চিরকাল থাকবে। প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু। এখন বিশেষ প্রার্থনা করি প্রভু, যাদের বিজনেস ডাউন যাচ্ছে প্রভু, কোনো সুবিধা তারা দেখতে পাচ্ছে না প্রভু, কোনো প্রভু তাদের ফল তারা দেখতে পাচ্ছে না প্রভু, তাদের প্রতি তুমি দয়া করো। যিশু তোমার কাছে বিনতি প্রার্থনা করছে প্রভু, তুমি দয়া করতে তুমি পারো প্রভু, তোমার কাছে কিছুই অসম্ভব নয়, নাথিং ইজ ইম্পসিবল ফর ইউ লর্ড। ও যিশু তুমি অলৌকিক কাজ করো তাদের জীবনে, যেন তারা তোমার মহিমা দেখতে পায় আর তোমার গৌরব করতে পারে। যিশু তুমি তাদেরকে সাহায্য করো, তুমি তাদেরকে আশীর্বাদ করো, যেন প্রভু যেন তারা সেই ক্রুশকে তারা স্মরণ করতে পারে, তুমি সাহায্য করো। ধন্যবাদ দি প্রভু। আর প্রভু প্রার্থনা করছি প্রভু, যারা এখনো প্রভু তাদের কোনো সন্তান হয়নি প্রভু, তুমি দয়া করো। যিশু নামে প্রার্থনা করছি প্রভু, অলৌকিক কার্য সাধনকারী ঈশ্বর তুমি দয়া করো প্রভু। তুমি জানো প্রভু আমারও পরিবারে প্রভু আছে, ও প্রভু তুমি দয়া করো। যিশু তোমার কাছে বিনতি প্রার্থনা করছি, তুমি অসম্ভবকে সম্ভব, তুমি সম্ভবকে অসম্ভব করতে পারো, সেই ঈশ্বর তুমি আজও জীবিত। হালেলুইয়া, আমরা তোমার জন্য একচিত্তে প্রার্থনা করছি, তুমি অলৌকিক কাজ করো প্রভু যিশু, যেন তোমার গৌরব করতে পারি প্রভু আমরা, এবং তোমার নামে সাক্ষ্য বহন করতে পারি। তুমি সাহায্য করো প্রভু গো, সকল অবস্থায় সকল পরিস্থিতিতে যেন আমরা তোমার ধন্যবাদ দিতে পারি। এই শিক্ষা প্রদর্শনকালে প্রভু প্রভু আসুক ঝড় আসুক বাধা, তবু মনের ন্যায় মোকাবিলা, জীবন মরণ সব শুনেছি আমরা তোমার হাতে প্রভু। ধন্যবাদ হিসেবে প্রার্থনা করতে সব গৌরব প্রশংসা মহিমা পরাক্রম যুগ পর্যায়ে যুগে যুগে তুমি পাওয়ার যোগ্য।